দীঘা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত মন্দারমণি সি বিচ। দেখুন দাঁড়িয়ে আছে দীঘা লোকাল। কলকাতা থেকে লোকাল ট্রেনে মন্দারমণি আপনারা কিভাবে যাবেন, কোন স্টেশনে নামবেন এবং সেই স্টেশন থেকে টোটো অটো ভাড়া কত পড়বে? আর আপনারা যদি এইভাবে আসেন 40 টাকায় আপনি মন্দারমণি চলে আসবেন। এবং মন্দারমণি বেড়াতে এসে আপনারা কোন হোটেলে থাকবেন? মন্দারমণি বেড়াতে এসে থাকতে চান তো একদম সমুদ্রের পাশে, সমুদ্র সৈকত থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথে আমি আপনাদের একটি বাজেট হোটেলের সন্ধান দেব। সম্পূর্ণ তথ্য থাকছে এই একটি ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে জুন মাসের 26 তারিখ সোমবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 6:05, আর আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজকে গন্তব্য কলকাতা হাওড়া থেকে লোকাল ট্রেনে করে মন্দারমণি। 38403 হাওড়া পাঁশকুড়া লোকাল এই ট্রেনটি সকাল 6:15 হাওড়া স্টেশন থেকে ছেড়ে 70 কিলোমিটার অতিক্রম করার পর তারপরে গিয়ে পৌঁছাবে পাঁশকুড়া স্টেশনে। চলুন তলে যাত্রাটা আজকে শুরু করা যাক। আর টিপ টিপ বৃষ্টির দিনে আজকে যাত্রাটা শুরু করলাম। বন্ধুরা, এই যে হাওড়া পাঁশকুড়া লোকাল এই ট্রেনটি হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই ট্রেনটি কিন্তু 13 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আর আপনারা যদি হাওড়া স্টেশনে পৌঁছাতে মানে 5 মিনিট লেট হয়ে গেল, 10 মিনিট লেট হয়ে গেল, তাতে কোনো অসুবিধা নেই, কেননা এই ট্রেনটা কিন্তু সবসময়ের জন্য লেট করে। আর দেখুন এখন বাজে 6:10, এখনও কিন্তু ট্রেনের কিন্তু কোনো পাত্তা নেই। হাওড়া আমতা সবে এখন বেরালো। এবার ওই ট্রেনটা কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই। কোনোদিন টাইমেও এখান থেকে ট্রেনটা ছাড়ে না, এবং কোনো টাইমে ওই দিকে গিয়েও কিন্তু ট্রেনটা পৌঁছায় না, মানে পাঁশকুড়া স্টেশনে। তো আমি এই নিয়ে অনেকবার গেলাম এই ট্রেনটাতে করে হাওড়া পাঁশকুড়া লোকালে। চলুন তাহলে, ট্রেন এখনও পর্যন্ত আসেনি, দাঁড়িয়ে আছি, ট্রেন আসলে ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। বন্ধুরা, 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের অলরেডি হাওড়া পাঁশকুড়া লোকাল ঢুকে গেছে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাঁশকুড়া লোকাল। চলুন তাহলে ট্রেনে ওঠা যাক। বন্ধুরা, ট্রেনে অলরেডি উঠে গেছি, এখন বাজে 6:22, এখনও পর্যন্ত কিন্তু এখান থেকে ট্রেন ছাড়েনি। পাঁশকুড়া থেকে 8:35 ট্রেন আছে, একদম চিন্তা করবেন না, যদি আসেন একদম পারফেক্ট টাইমেই পাঁশকুড়া থেকে আপনারা ওই ট্রেনটি পেয়ে যাবেন আশাপূর্ণা দেবী স্টেশনে যাওয়ার জন্য। বন্ধুরা, এখন বাজে 6:25, এখন ট্রেন ছাড়লো। তাহলে চিন্তা করুন কটায় ট্রেন ছাড়ার কথা ছিল আর কখন ট্রেন ছাড়লো। আর এই ট্রেনটা কিন্তু 8:08 পাঁশকুড়ায় ঢোকার কথা আছে, ওখানে কিন্তু 8:08 পৌঁছাবে না, ঢুকতে ঢুকতে 8:20, 15:20 এরকম টাইম লাগিয়ে দেবে। চলুন তাহলে ট্রেন ছাড়লো, শুরু করা যাক আজকের যাত্রা। ট্রেন কিন্তু পুরো ফাঁকাই রয়েছে। বন্ধুরা, আমাদের জার্নির প্রথম স্টেশন আসলো টিকিয়াপাড়া। জার্নি দ্বিতীয় স্টেশন দাসনগর। বন্ধুরা, আমাদের জার্নির তৃতীয় স্টেশন রামরাজাতলা। বন্ধুরা, আমাদের জার্নির চতুর্থ স্টেশন বন্ধুরা, এখন ট্রেন এসে ঢুকলো সাঁতরাগাছি স্টেশন। বন্ধুরা, হাওড়া থেকে 70 কিলোমিটার অতিক্রম করে আসার পর এখন ট্রেন এসে ঢুকলো পাঁশকুড়া স্টেশনে। এবার এখান থেকে 08135, ওই দেখুন পাঁশকুড়া দীঘা লোকাল দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে আগে ট্রেনটা ধরে নিই। চলুন বন্ধুরা, প্রচুর বৃষ্টি পড়ছে, তার মধ্যে দেখুন দাঁড়িয়ে আছে দীঘা লোকাল পাঁশকুড়া থেকে, এবার ট্রেনটা ধরব। 8:35 এখান থেকে ছাড়বে, আর এই ট্রেনটি যেটা করে আমরা আসলাম হাওড়া থেকে, ওই ট্রেনটা ধরলে পাঁশকুড়াতে এই ট্রেনটা দাঁড়িয়ে থাকে 8:35, এই ট্রেনটা
এখান থেকে ছাড়বে, মানে ওই ট্রেনটা আসলে এটা তারপরে ছাড়বে। চলুন তাহলে ট্রেনে উঠে যাবে। বন্ধুরা পাঁশকুড়া দীঘার লোকালে উঠে গেছি, আর ওই দেখুন হাওড়া থেকে ওই ট্রেনটা আসলো এখন। হ্যাঁ, আর আমাদের এই ট্রেন এখন ছেড়ে দেবে পাঁশকুড়া থেকে, মানে ওই ট্রেনটার জন্যই কিন্তু এতক্ষণ ওয়েট করছিল। ওই ট্রেনটা আসলেই এই ট্রেনটা ছাড়বে, মানে ওই ট্রেনের প্যাসেঞ্জাররা এই ট্রেনে উঠে আসে। তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, চলুন যাওয়া যাক। বন্ধুরা এবার আসি এই ট্রেনের ভাড়ার বিষয়। আপনারা যদি হাওড়া থেকে ডাইরেক্ট দীঘা অবধি টিকিট কাটেন, তার ভাড়া পড়বে 45 টাকা, আর আশাপূর্ণা দেবী অবধিও সেম একই ভাড়া পড়বে। বন্ধুরা ট্রেন এখন এসে ঢুকলো তমলুক স্টেশনে। নন্দকুমার থেকে বন্ধুরা ট্রেন ছেড়ে অলরেডি বেরিয়ে যাচ্ছে। আর বন্ধুরা বৃষ্টির দিনে দারুণ ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। দেখুন সবুজে ঘেরা পুরো চারিদিক। বন্ধুরা 99 কিলোমিটার অতিক্রম করার পর ট্রেন এখন এসে ঢুকলো আশাপূর্ণা দেবী স্টেশনে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে দেখুন, এই ট্রেন এখন সোজা যাবে দীঘার দিকে। এর ঠিক 3টে স্টেশন পরেই হচ্ছে দীঘা। আর এই ট্রেনে করেই আপনারা যদি দীঘা যেতে চান, এই ট্রেনে করেই আপনারা দীঘা চলে যেতে পারেন। এখন এই ট্রেনটা দীঘার দিকে চলে যাচ্ছে। বন্ধুরা স্টেশনের ঠিক বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা এখান থেকে মন্দারমণি পৌঁছাবেন। চলুন তাহলে যাওয়া যাক। আর আপনারা এই আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে না সামনের দিকে কিছুটা দূর একটু হেঁটে আসলে সামনেই দেখতে পারবেন কিছু টোটো দাঁড়িয়ে আছে। তো ওই টোটো ধরে আপনাকে যেতে হবে মেইন রোডের সামনে। আমি টোটোর সামনে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। সামনে হেঁটে এসে এই রাস্তায় উঠে এ দেখুন সামনে টোটো দাঁড়িয়ে আছে, এখানে অটোও রয়েছে। তো চলুন টোটোর সঙ্গে জিজ্ঞেস করি কত ভাড়া। পিছাবনি যাবে, কত ভাড়া? একদম মানে পিছাবনি অবধি ডাইরেক্ট মেইন রোড অবধি 15 টাকা। তো বন্ধুরা পিছাবনি অবধি এখান থেকে 15 টাকা ভাড়া, চলুন তাহলে টোটোতে উঠে যাই। তো বন্ধুরা টোটোতে বসে পড়েছি, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই, ঠিক আছে। আর এইটা হচ্ছে ওই ব্রিজটা। বন্ধুরা আশাপূর্ণা দেবী স্টেশন থেকে পিছাবনি হচ্ছে 3 কিলোমিটার, মোটামুটি 5-6 মিনিট মতন লাগবে এখান থেকে টোটোতে। বন্ধুরা ফাইনালি পিছামণিতে পৌঁছে গেছি। এবার এখান থেকে এখানে কোনো স্ট্যান্ড দেখতে পাচ্ছি না, বাট লাইন আছে মানে আসবে, ধরতে হবে। তো টেকারে উঠে আপনাদের সঙ্গে আবার কথা বলছি এবং কত ভাড়া পড়ছে সেটা টেকারে আমি জানিয়ে দেবো। বন্ধুরা পিছামণি স্টপেজে নেমে আমি ওখানে 15 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, আর সেই পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। কোনো টেকার আমি ওখান থেকে পাস হতে দেখলাম না, যেটা ওখানে জানতে পারলাম যে ট্রেকারগুলি 1 ঘন্টা অন্তর অন্তর ছাড়ে, যার কারণে ট্রেকারের ভরসায় দাঁড়িয়ে না থেকে আমি পিছাবনি থেকে রানিং একটি অটো ভাড়া করে সোজা পৌঁছে গেলাম চাউলখোলা স্টপেজে 5 মিনিটের মধ্যে 10 টাকার ভাড়া দিয়ে। এবার চাউলখোলা স্টপেজ থেকে আবার 30 টাকা দিয়ে একটি অটো ভাড়া করে আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে সোজা পৌঁছে গেছিলাম মন্দারমণিতে। ট্রেকারে গেলে আপনাদের ভাড়া পড়ত 50 টাকা, আমি যেভাবে গেলাম তার ভাড়া পড়ল 40 টাকা। বন্ধুরা আপনারা যদি পিছাবনি থেকে টেকারে করে মন্দারমণি আসেন তার ভাড়া পড়বে 50 টাকা, আর পিছাবনি থেকে আপনারা যদি 10 টাকা দিয়ে একটি অটো ভাড়া করে 1 কিলোমিটার জাস্ট আপনারা সামনে এসে ওখান থেকে চাউলখোলা বলে একটা স্টপেজ আছে, ওই চাউলখোলাতে নেমে আপনারা 30 টাকা ভাড়া দিয়ে সোজা মন্দারমণিতে পৌঁছে যেতে পারবেন। তাহলে আপনার ভাড়া পড়লো 40 টাকায়, 40 টাকায় আপনি পিছাবনি থেকে মন্দারমণি চলে আসতে পারবেন, 50 টাকা আপনার লাগবে না। চলুন আমরা সি বিচের সামনে যাব। বন্ধুরা ফাইনালি সি বিচের সামনে চলে এসেছি, এই দেখুন সামনে সি বিচ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মন্দারমণির সামনে যে মন্দিরটি রয়েছে এটা। বন্ধুরা একদম সি বিচের সামনে চলে এসেছি, দেখুন
লোক সংখ্যা মোটামুটি কম, তবুও ফাঁকা ফাঁকা রয়েছে, ভালো লাগে। দীঘার মতন এত ক্রাউড ভর্তি যে আপনি সিবিচের সামনে নেমে 2 মিনিট দাঁড়াতেও পারবেন না। হ্যাঁ, তো এটা ফাঁকা ফাঁকা বেশ ভালোই জায়গা। আপনারা যদি মন্দারমণিতে একদিনের 2 দিনের জন্য বেড়াতে আসতে চান, অবশ্যই আসতে পারেন। যেভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম সেই একইভাবে আপনারা কম খরচার মধ্যে মন্দারমণি পৌঁছাতে পারেন। মন্দারমণি বেড়াতে এসে থাকতে চান তো একদম সমুদ্রের পাশেই, মানে 1 মিনিট হাঁটা পথে এই হচ্ছে সমুদ্র। দেখুন সামনে এই সমুদ্র, আর এই পাশে হচ্ছে আপনার হোটেল। হ্যাঁ, আমি হোটেলটা সামনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং হোটেলের ফোন নাম্বারটা এবং রুমগুলো আপনাদের আমি দেখিয়ে দেবো। এইটা হচ্ছে মাইতি গেস্ট হাউস, আর এখানে দেখুন এই যে ফোন নাম্বার লেখা আছে, আমি ডিসক্রিপশানের লিঙ্কটি দিয়ে দেবো, প্লাস স্ক্রিনেও দেওয়া থাকবে ফোন নাম্বারটা, আপনারা দেখে নিতে পারেন। আর ওনাদেরই এই পাশে রয়েছে খাওয়ার ব্যবস্থা, আপনারা এখানে খেয়ে নিতে পারেন। ওই পিছন দিক দিয়ে গেট আছে, ওখান থেকে এসে আপনারা এখানে ঢুকে খাওয়া দাওয়া করতে পারেন। মন্দারমণিতে এসে একদম সমুদ্রের পাশাপাশি থাকতে চান, মানে মন্দারমণির যে সি বিচ, সি বিচের পাশে দেখবেন একটা মনসা মন্দির আছে বড়, ওর ঠিক উল্টো দিকে যেই মাইতি গেস্ট হাউস বলে একটি হোটেল রয়েছে, আপনি সেই হোটেলে এসে থাকতে পারেন। রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে 2 বেডের রুম, দেখুন। হ্যাঁ, এটা 2 বেডের রুম, 2টো বেড এখানে রয়েছে, 2জন শোয়ার, উপরে পাখা রয়েছে, টিউবলাইট, উপরে এসি আছে, আপনি এসি লাগলেও নিতে পারেন, না লাগলেও নাও নিতে পারেন। আর এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে টয়লেটটা, দরজা আছে, এটা একটা টেবিল রয়েছে আর চেয়ার রয়েছে, আর সামনে একটা ডেস্কও আছে, আর ছোট্ট একটা টিভি বসানো আছে, এলসিডি। এই রুমটা আপনারা যদি নেন তো আপনাদের রেট পড়বে 1300 টাকা, আর যদি আপনারা এই রুমটার মানে এসি নেন তো এই রুমের ভাড়া পড়বে 1300 টাকা, আর যদি আপনারা এসি না নেন তার ভাড়া পড়বে আপনাদের কাছ থেকে নেবে 800 টাকা। যদি আমার চ্যানেলের নাম এসে বলেন সেই 10% ডিসকাউন্ট কিন্তু ওনারা করে দেবে, এটা আমার বলা আছে, আপনারা এসে বললেই ওনারা করে দেবে, ঠিক আছে? তো চলুন এই হোটেলেরই আমি আপনাদেরকে দেখাই আরেকটা রুম, এটা হচ্ছে 4 বেডের রুম, ঠিক অপোজিটেই রয়েছে এই রুমটা, এটা হচ্ছে 4 বেডের রুম। এই দেখছেন বেড কভার এখন পাতা হবে, এটা বেশ বড় ঘরটা, আর উপরে এসি লাগানো রয়েছে, দুটো দেখুন পাখা দুপাশে বসানো আছে, 2টো বেড দুপাশে, আর এখানে চেয়ার রয়েছে, এখানে এলসিডি রয়েছে, হ্যাঁ সুইচ রয়েছে, আর এপাশে হচ্ছে একটা ডেস্ক আছে, একটা বড় ডেস্ক, ভেতরে জায়গা ভালোই আছে, বন্ধ আছে ভেতর দিয়ে, আর এখানে একটা বেসিন আছে, আর এটা হলো টয়লেটটা, বেশ বড়ই টয়লেটটা, দেখুন ভালোই বড় টয়লেটটা। বন্ধুরা, মাইতি গেস্ট হাউসে ঠিক নিচেই হচ্ছে ওনাদের খাওয়ার জায়গা, এই দেখুন এখানে সব টেবিল পাতা আছে। আপনাদের হোটেলে এই হোটেলটা নিলে আপনাদের বাইরে কোনো জায়গায় খেতে বাইরে যেতে হবে না, এইখানেই আপনারা এই যে রাস্তা দেখছেন এখান থেকে আপনারা সোজা ঢুকে চলে আসতে পারেন, মানে সিঁড়ি থেকে বেয়ে নিচে চলে এসে এখানে বসে খেয়ে নিতে পারবেন। আর আমি আপনাদের বলেছিলাম যে বাইরে হচ্ছে সি বিচ, এই দেখুন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সি বিচের দিকে, এই যে মনসা মন্দির, বুঝতে পারছেন এটা হচ্ছে মনসা মন্দির, আর এটা হচ্ছে মাইতি গেস্ট হাউস।